আপনি বন্ধু বান্ধবীর সঙ্গে প্রেম করেন তাহলে কিন্তু দেখবেন একটা করে দিন যাচ্ছে আর একটু করে প্রেমটা কমে যাচ্ছে আস্তে। আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন সকলে, কেন আমি এই জন্য শুনতে ওই জন্য বলছি না, একটা কথা বলি, এই বয়সটা আমার এখনো ঠিকঠাক করে কীর্তন করার বয়স নয়, এটা আমি আসলে দাঁড়িয়ে প্রকাশ করছি। কেন এই বয়স বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডা দিয়ে, সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে, পাড়ার রকে বসে তাস খেলে, মাঝে মাঝে একটু নীল তিল জল টল খেয়ে সময় কাটানোর বয়স, তাহলে কীর্তন করছি কেন? কীর্তন করার মূল উদ্দেশ্য শুধু কাড়ি কাড়ি টাকা বয়ে নিয়ে বাড়ি চলে যাব এটা নয়। কীর্তন করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, আমি আমার জীবনের স্বরূপটা চিনিয়ে গেছি, আমি বুঝে গেছি একটা করে দিন চলে যাচ্ছে, আমার জীবন থেকে একটা করে দিন কমে যাচ্ছে। আমার বড় অবাক লাগে, আমি যখন তিলক করে ধুতি পরে রাস্তা দিয়ে হেঁটে যাই, হিন্দু বাড়ির ছেলেরা আমাকে দেখে টোন কাটে, হিন্দু বাড়ির মেয়েরা আমাকে দেখে টোন কাটে, মুসলিম বাড়ির ছেলেরা কাটে না। আজ পর্যন্ত দেখাতে পারবেন একটা মুসলিম লোক লুঙ্গি পরে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে চলে যাচ্ছে হেঁটে, কোনো মুসলিম বাড়ির ছেলে সেই লোকটাকে অপমান করে কথা বলছে? দেখাতে পারবেন না। কিন্তু আমরা হিন্দুরা তিলক করে রাস্তা দিয়ে গেলে দেখবেন লোকে বাজে কথা বলে, এই দেখো শুরু হয়ে গেছে। মানে ও চাচ্ছে কি যে আমার তো হয়নি, আমি তো জমের দুয়ারে পা দিয়ে দাঁড়িয়ে আছি, একটা পা ঘরে একটা পা বাইরে, আর যেটার হচ্ছিল আমি একা যাব কেন, ওটাকেও টেনে নিয়ে যাব। এটা বড় বিপদের, কেন জানেন? অপরাধ নিয়েন না, হাত জড়ো করে ক্ষমা চাইছি সকলের কাছে। হিন্দুদের ধর্মে সব থেকে বড় উৎসব হলো দুর্গা পুজো, কি হ্যাঁ কি না বলুন, সব থেকে বড় উৎসব। আচ্ছা মা দুর্গা কি আমার একার মা না আপনার একার মা? তা তো নয়, সবার মা, যার জন্য দেখবেন লেখা থাকে সার্বজনীন দুর্গা উৎসব। সার্বজনীন মানে সবার জন্য। সেই মাকে যখন বিদায় দেয় পুজো কমিটি, যখন মাকে বিসর্জন দিতে যায়, সিঁদুর খেলা হলো, কনকাঞ্জলি হলো, মায়েরা বরণ করে ঘরে ফিরে গেল, এর পরে একটু তাকিয়ে দেখবেন দৃশ্যটা কি, মায়ের কিছু দামাল ছেলে আছে, দামাল ছেলে যারা কারো কথা শোনে না, ওরা কি করে নীল লাল জল খায় পেট ভর্তি করে, মাকে ভাষাতে নিয়ে যাচ্ছে। এবার জল খেয়ে মাকে একটা টলিতে তুলে দেয়, একটা টলিতে মাকে তুলে দিয়ে আরেকটা টলিতে দুম দুম করে বক্স বাজায়, যে বক্সের সামনে দিয়ে গেলে আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তাতেও শান্তি হয়নি, নাকি বক্স বলে শোনা যাচ্ছে না, একটা তাসা চুড়চুড়ি বাজনা পাটি ভাড়া করে আনে, আনে না চড়াম চড়াম করে পিটায়, আর মাইকে বলতে বলতে যায়, বলে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। এই যে কত বড় নির্লজ্জতা, এই যে কত বড় নোংরামি, এটা হিন্দু ধর্মে দেখা যায়, আমি এই ধর্মের মানুষ হয়ে বলছি। আচ্ছা বলুন, কারো বাড়ির মা যখন মারা যায়, সেই মাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, সেই মায়ের যে ছেলে সেই মায়ের যে মেয়ে, তারা কি মদ খেয়ে নাচতে নাচতে যায় যে ঠাকুর থাকবে কতক্ষণ, মা যাবে বিসর্জন? তো বিচার করবেন বাড়িতে গিয়ে, যা বলে যাচ্ছে খুব খাঁটি কথা। আমার মা যদি না থাকে আমি কাঁদব, মা দুর্গা জগতের মা, তাকে যখন বিদায় দিচ্ছি মদ খেয়ে, মা দুর্গাকে বিদায় দিতে হবে চোখের জলে বুক ভাসিয়ে, হাত জড়ো করে মায়ের কাছে চাইতে হবে, মা এই বছর তোমাকে এনেছিলাম আমাদের পাড়ায়, তুমি সকলার মঙ্গল করো, তুমি আশীর্বাদ করে যাও, সামনের বছর আমরা যেন সবাই মিলে এই পাড়ার নারী পুরুষ দাদু ঠাকুমা সবাই মিলে আবার যেন তোমাকে এনে এই আসনে বসাতে পারি। দেখবেন যাদের গ্রামে গ্রামে এইরকম মন্দির আছে, নাট মন্দির চব্বিশ পরগনায় প্রচুর আছে, দেখবেন সন্ধ্যের পরে ওই নাট মন্দিরগুলোতে এই গ্রামের ছেলে মেয়েরা আলো জ্বালিয়ে তাস খেলতে বসে পড়ে, বলুন হ্যাঁ কিনা, বসে পড়ে। এখানে বসে না বলে ভাববেন না, কোথাও বসে না, রাস্তার পাশ দিয়ে যাবেন দেখবেন চোখে পড়ছে,
মন্দিরের মধ্যে ঠাকুর আছে আর মন্দিরের বাইরে আলো জ্বালিয়ে তাস খেলছে। আজও পর্যন্ত কোনো মুসলমানদের মসজিদের বাইরে দেখাতে পারবেন? সন্ধ্যার পরে নামাজ হয়ে গেলে মুসলমান বাড়ির ছেলেরা মসজিদের বাইরে আলো জ্বালিয়ে মসজিদের সামনে বসে তাস খেলছে? দেখাতে পারবেন না, কেন বলুন তো? ওরা নিজেদের ধর্মকে সম্মান করে, আমি করি না। ওরা নিজেদের ধর্মকে সম্মান করে। বাঙালি সমাজটা নামতে নামতে এমন জায়গায় নেমে গেছে, এরা ভগবানের নামে মুরগির দোকান খুলেছে। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 200, গোটা 120। ভগবানের নামে মুরগির দোকান। আপনি প্রশ্ন করুন, ভগবানের নামে মুরগির দোকান কেন? বলে বিক্রি বেশি হবে। মা কালীর নামে জুতোর দোকান খোলে, বলে মা কালী শু হাউস। মা কালীর নাম লেখা আছে, তার মধ্যে জুতো ভরে দিচ্ছে, মানুষে হাত পা দোলাতে দোলাতে নিয়ে চলে যাচ্ছে। সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় গিয়ে আম চাইলে হবে না, উচ্ছেই হবে। দক্ষিণ চব্বিশ পরগনার কীর্তন ভালো, মাইক ভালো, প্যান্ডেল ভালো, শ্রোতা ভালো, সব ভালো। একটা জিনিস খুব দুঃখ দেয়, কি জানেন? দেখবেন যেখানে কীর্তন হয় ওই পাশাপাশি দোকান বসে, অনেক দোকান। যেখানে আরো বড় বড় উৎসব হয় সেখানে আমি দেখেছি, অনেক বড় বড় হরিসভায় গান গিয়েছি চব্বিশ পরগনায়। আজকে তো নয়, বিগত 2008 সাল থেকে গাইছি অনেক বড় বড় সভা। কিন্তু একটা জিনিস কি জানেন, মেলার বাইরে যেখানে কীর্তন হচ্ছে ওই প্যান্ডেলের বাইরে ডিম চাউমিনের দোকান বসেছে। মানুষে কি করে, একটা ডিম সিদ্ধ কেনে, ভিতরে কীর্তন হচ্ছে, ওই ডিম সিদ্ধটা কিনে হাতে নেয় আর কপ কপ করে খায়, আর এসে ওই কীর্তনের চটে হাতটা মুছে আসনে গিয়ে বসে যায়। সারা জীবন ধরে কীর্তন শুনলেও, লক্ষ লক্ষ টাকা দিয়ে কীর্তন করালেও মঙ্গল হবে না। কেন? আমাদের অমঙ্গলের জন্য দায়ী আমরা নিজেরা, অন্য কেউ নয়। আপনি বলুন না, তারা পুরী গিয়েছেন জগন্নাথ দেবকে দর্শন করতে, মানুষের দুপুরবেলা পুরীর মন্দিরে গিয়ে জগন্নাথের প্রসাদ কিনে খায় আর সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ক্যাঁকড়া ভাজা কিনে খায়। আপনি বলুন, জগন্নাথ দেবের প্রসাদের সঙ্গে কি ক্যাঁকড়া ভাজাটা যায়? জগন্নাথ দেবের প্রসাদের সঙ্গে কি ক্যাঁকড়ার মিল আছে? নেই। মানুষ নিজে জানে না আমরা কোন দিকে চলছি। আজকে আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, আমি আশা করব যে কদিন মহাপ্রভুর ঘট উঠেছে ততক্ষণ না পর্যন্ত ঘট বিদায় হয় গ্রামের সকলে নিরামিষ থাকবে। বলে কি করব বাবু, জামাই এসে গেছে, জামাই তো থাকবেনই, তাই কীর্তন হলে হোক একটু মাংস করে দিতে হবে। হরিনামের থেকে তোমার কাছে তোমার জামাইকে মাংস খাওয়ানোটা বড় হয়ে গেল? সারা জীবন তো জামাই আসবে, জামাই যখন করে নিয়েছো, যার বাড়ির ছেলে নাই শুধু মেয়ে, তার সাত পুরুষের যা কামাই সব পাবে জামাই। জামাই তো আসবে, হরি নাম তুমি এবছর শুনতে পাচ্ছ, সামনের বছর শুনতে পাবে কিনা এ গ্যারেন্টি নাই, না থাকতেও পারি, হয়তো যদিও বেঁচে থাকি কানে কালা হয়ে গেলাম আর শুনতে পেলাম না। তাই যে কদিন হরি নাম হবে, দয়া করে গ্রামে এই নিজেদের পাড়াটায় মাছ মাংস না করলে নিজেদের ভালো হয়। কেন জানেন? যে ঘরে ভগবানকে রাখবেন সেই ঘরে যদি অমেধ্য বস্তু রাখেন ভগবান থাকতে পারেন, তার কষ্ট হয়। ভক্তমণ্ডলী মায়েরা, সব সময়ের জন্য বলে রাখি, মানুষ হয়েছেন আমরা, মানুষ হয়েছি, যা করলে আমাদের ভালো হবে সেইটা আমরা সবসময় চাইব। যেটা আমার কাছে জানতে চাওয়া হয়েছিল নিশি প্রহর এবং অষ্টম প্রহরের ব্যাপারটা আমি একটু বলে দিই এই জায়গায়। নিশি প্রহর এবং অষ্টম প্রহর মানে হচ্ছে 3 ঘন্টায় একটি প্রহর, 8 দিনে 24 ঘন্টায় একদিন। 3 ঘন্টায় এক প্রহর মানে সারা দিন রাত মিলিয়ে 24 ঘন্টায় 8টি প্রহর আছে। নিশি প্রহর মানে, প্রহর মানে সূর্য উঠে যাবে, নিশি মানে রাত। নিশি প্রহর মানে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে হরিনাম শুরু হবে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নাম বন্ধ হয়ে যাবে। 12 ঘন্টা, তারপরে প্রভু নগর সংকীর্তনে বেরোবেন। নাম শোনার পর অনেকে আছে আগে করে দেয়, আগে নগর সংকীর্তন হয়ে যায়, আগে নগর সংকীর্তন নয়,
শ্রবণের পর এবার তো শিবাসন্দন থেকে ভিক্ষায় যাচ্ছে, শাস্ত্রগ্রন্থে তাই তো বলা আছে নাকি বাবা? তাই তো, আগে তো নাম শুনলেন, তারপর তো ভিক্ষায় গেলেন, তারপর তো ভক্তদের নিয়ে সেবা হলো। এই হচ্ছে ঋষি প্রহর। অষ্টম প্রহর মানে রাত্রিতে অধিবাস হয়ে বন্ধ, পরের দিন প্রভাতে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে নাম শুরু হয়ে যাবে, সারাদিন সারা রাত। আটটা প্রহর চলে গেল, আট দিনে চব্বিশ ঘন্টা। যেদিনকে সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নাম শুরু, পরের দিন সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে নাম বন্ধ। এই হচ্ছে অষ্টম প্রহর, মানে একদিন চব্বিশ ঘন্টা সম্পূর্ণ করতে হবে। এবারে কি সময়টা দেখে রাখতে হবে, কোন সময় শুরু হয়েছিল, কোন সময় বিশ্রাম হচ্ছে। এই মানে এই সময়টা অনেকে গলতি হয়ে যায় আমাদের, কি হয় একটি নামের দল বেরিয়ে যাচ্ছে আর একটি নামের দল ঢুকছে, তখন তো নাম ছাড়া হয়ে যাচ্ছে। কি ছাড়া হয়? ও বেরোচ্ছে, আমি ঢুকছি, নাম কেটে গেল। ওই জন্য যে সময় পর্যন্ত নির্ধারিত করা থাকে তার থেকে এক ঘন্টা বেশি করিয়ে নিতে হবে, ওখানে ওইটা পূরণ হয়ে যাবে, ওখানে ওটা পূরণ হয়ে যাবে। আর কখনো কোনো দিনের জন্য কীর্তন শুরুর প্রাম আগে নগর কীর্তন নয়, কীর্তন সমাপ্তির পরে নগর কীর্তন। হ্যাঁ, ওই নগর কীর্তনের তো পথ শোনেননি, দধির পশরা মাথে বিষভানুবালা, এবার প্রাণ গোবিন্দ হেরবে বলে লয়ে বরণডালা, নগর সংকীর্তনে যায় প্রভু নাচিয়া নাচিয়া, এবার আনন্দেতে হেলে দুলে পড়ে শিবাসে দুলিয়া, আনন্দেতে প্রভুর চোখে বারিধারা ঝুরে, এবার ভক্তগণ পাছে পাছে ভাসে নয়ন লোরে। এই তো পদ আছে, এই পদ গেয়ে গিয়ে নগর সংকীর্তনে যেতে হবে। তাই ঋষি প্রহর মানে সূর্য অস্ত যাবে নাম শুরু, সূর্য উদয় হবে নাম বিশ্রাম। অষ্টম প্রহর মানে সূর্য উদয় হবে নাম শুরু, পরের দিন সূর্য উদয় হবে নাম সমান। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রভুর সামনে দাঁড়িয়েছে, প্রভু তুমি আমায় বলো কি দেবে। প্রভু বলে কি চাই, যে জায়গায় ছিলাম কি চাই জানো প্রভু? আমি যে তোমাকে ওই দাপর যুগে ৮৯ বার রাধা নাম শুনিয়েছি, ওই ৮৯ বার রাধা নামের ঋণটা আমাকে পরিশোধ করে দাও। মহাপ্রভু বলছে ৮৯ বার যখন শুনিয়েই দিয়েছিস, তাহলে আরেকবার শুনিয়ে ৯০ পূরণ করে দে। ৯০ পূরণ করলেই সব ভক্তমণ্ডলী মায়েরা, আর যেই বলেছে ৯০ পূরণ করে দে, এই ৯০ পূরণ করে দেওয়ার কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে প্রভুর সামনে দাঁড়িয়ে বলছে প্রভু ৯০ যখন পূরণ করতে হবে, তাহলে ৮৯ বার ছিল, ৯০ পূরণ করতে হবে। আর ৯০ পূরণ করতে গিয়ে আমি তোমায় বলব, হরে কৃষ্ণ কোনো হিন্দি ভজন নয়, রুমাটা বৈষ্ণব মহাজন পদাবলী দিয়ে ৯০ বার পূরণ করে দেবো। ৮৯ ছিল, ৯০ পূরণ। আর ৯০ পূরণ করতে গিয়ে কি বলবো সবার আগে, বৈষ্ণব মহাজন পদকর্তা কৃষ্ণদাস যার পদাবলী গাইছি, তিনি আমাদের পশ্চিম মেদিনীপুরের মানুষ, শ্যামানন্দ প্রভু, যিনি রাধারানীর নুপুর কুড়িয়ে পেয়েছিলেন, তার লেখা এই পদ গাইতে গিয়ে বলবো, শুনতে গিয়ে বলবো, বলতে গিয়ে বলবো, ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল উলুধ্বনি, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গিরিবর ধারি কুঞ্জ বিহারে, গিরিবর ধারি কুঞ্জ বিহারে, ব্রজ বিনোদ নন্দলাল, ভজমন 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 রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, গোপাল।
পিচিত চোর কত কিশোর গোপিচিত চোর নট বড় বড় জোড়া খাল নট বড় বড় জোড়া খাল মুরলী বাজাবে ধবলি চড়াবে মুরলী বাজাবে ধবলি চড়াবে মুরলী বাজাবে মুরলী বাজাও মুরলী বাজাও মুরলী চড়াবে মুরলী বাজাবে ধবলি চড়াবে বলে বলে বন ফুল মাল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন দ্বারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দুলাল হে ভূভাগ হারি জয় কংসারি ভূভাগ হারি জয় কংসারি কুশ্চিত বিনা শোভা জাল গোপী মন পূর্ণভ নয়ন পুরন্দর গোপী মন পূর্ণভ নয়ন পুরন্দর রাধিকা প্রেমে মাতওয়াল রাধিকা প্রেমে মাতওয়াল কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজিয়ে জয় দিন ভকত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন ভজ মন ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল পরম দয়াল পতিত পাবন নিতাই চাঁদ কি
महाप्रभु घुरे चाहे कि चाहत कि निबी हमें बोल ओजे विश्वकवि रवीन्द्रनाथ ठाकुर तार गाने बोले गए मने नहीं अपन कारो सखी भावना कहानी बोले सखी जातना कहानी बोले तुमरा जे बोलो दिवस रजनी ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে যে কে বলি যত নাম প্রভু আমি তোমার কাছে ভালোবাসা চাওয়ার জন্য এসেছি দাও এই আঁচলটা বাড়িয়ে দিয়েছি আঁচলটা বাড়িয়ে দিয়ে প্রভুর সামনে চাইছে তোমার কাছে কি চাই জানো কি নিবি শোনো প্রভু আমি তোমার কাছে চাই এই কলিকালের মাটিতে তুমি মানুষের জগৎজীবের যত অন্যায় যত পাপ তুমি নিজের মাথায় নিয়েছ সেই পাপের কিছু অংশ তুমি আমায় দিয়ে দাও আজ পর্যন্ত মহাপ্রভুর কাছে এইভাবে কেউ চায়নি বলুন তো একটা ধূপ যখন মন্দিরের মধ্যে জ্বলে ধূপের গন্ধে কিন্তু পুরো মন্দিরটা সুন্দর গন্ধে ভরে যায় মা কি যায় তো আচ্ছা কোনদিনও কি ধূপের কাছে গিয়ে আপনারা প্রশ্ন করেছেন তুমি যে নিজে পুড়ে গিয়ে এই মন্দিরটাকে সুগন্ধ দিচ্ছ তোমার কষ্ট হচ্ছে না ছোট ছোট কেউ আমরা প্রশ্ন করি বাবু যে মায়েরা সকাল থেকে রান্না করে সংসারে সবার জন্য সেই মায়েরা কি আগে খায় খায় না সবার পরে খায় এটাই হচ্ছে ভালোবাসা এটাই ভালোবাসা আমরা ভগবানের কাছে সবসময় চাই তুমি আমায় গাড়ি দাও বাড়ি দাও পয়সা দাও করি দাও ধন দাও সম্পদ দাও আমি যেন ভালো থাকি আমি যেন সুখে থাকি আমি কোনোদিন ভগবানের কাছে গিয়ে হাত জোড় করে চেয়েছি প্রভু তুমি খেয়েছ তুমি ঘুমিয়েছ তোমার শরীরটা ভালো আছে তো তোমার কষ্ট হচ্ছে না আমরা চাই আমরা চাইনি কিন্তু যে প্রকৃত ভক্ত সে সবসময় ভগবানের কাছে চায় প্রভু আমি নয় তুমি ভালো থাকো কেন তুমি আমি ভালো থাকব এটা আমরা বুঝি না এই মনের বোধটা এই মনের সিকোয়েন্সটা এই মনের যে অনুভূতি একে পাল্টাতে হবে একে চেঞ্জ করতে হবে ভক্তমণ্ডলী মায়েরা এই কথা মহাপ্রভুর সামনে বসে বাসুদেব দত্ত যেই বলেছে অমনি সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে তুই যে আমার কাছে জগৎজীবের কাছে যা পাপ আছে তুই যে আমার কাছে চাইছিস মনে রাখিস জগৎজীবের যা পাপ সেই পাপ যদি তোকে আমি দেই তুই তো নিতে পারবি না রে খোকা কেন যারা নবদ্বীপে গিয়েছেন তারা জানেন যে ঘাটে দাঁড়িয়ে মহাপ্রভু জগাই মাধাইয়ের জন্য পাপ নিয়েছিল পাপ জগাই মাধাই তামা তুলসী গঙ্গার জল হাতে নিয়ে পাপ দিয়েছিল মহাপ্রভুর হাতে যে প্রভু আজ থেকে আমরা আমাদের যত পাপ তোমায় দিয়ে দিলাম এখনো আছে দেখবেন জগাই মাধাইয়ের ঘাট এই যে পাপ যে দিয়েছিল না নবদ্বীপের মানুষ তাকিয়ে দেখছে যে মুহূর্তের মধ্যে মহাপ্রভুর সোনার অঙ্গটা পুড়ে কালো হয়ে গেল সামান্য দুটো মানুষের পাপ নিতে গিয়ে যদি এই দশা হয় তাহলে জগৎজীবের কত পাপ আছে একবার ভেবেছিস মহাপ্রভু হিসাব দিয়ে দিচ্ছে কোন কেন জানিস মনে রাখিস ভগবান কোনোদিন ভক্তকে কষ্ট দেয় না কাছে দাঁড়িয়ে মহাপ্রভু হিসাব দিচ্ছে 100 মানুষ বধ করিলে যেই পাপ হবে এক গাভী বধে ভাই জীবের তত পাপ কবে একশো গাভী বধ করিলে যেই পাপ হবে এক নারী বধে ভাই মোদের তত পাপ একশো নারী বধ করিলে যেই পাপ হবে
এক ব্রাহ্মণ বধে ভাই মোদের তত পাপ কবে তত পাপ কবে একশো ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে যেই পাপ হবে এক বৈষ্ণবে বধে মোদের তত পাপ কবে তত পাপ কবে একশো বৈষ্ণবে বধে ভাই যেই পাপ হয় যেই পাপ হয় এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ তত পাপ একশো ব্রহ্মচারী বধে যেই পাপ হবে যেই পাপ হবে এক সন্ন্যাসী বধে মোদের তত পাপ কবে তত পাপ কবে শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তা প্রভু বলে তা একশো পাপ পূরণ হইলে মানুষ পঙ্গু হয়ে যায় পঙ্গু হয়ে যায় এক হাজার পাপ করিলে জীব বোবা হয় তবে বোবা হয় তবে দশ হাজার পাপে জীব করেনে বধির হয়ে রবে বধির হয়ে রবে এক লক্ষ পাপ করিলে জীব চোখে অন্ধ হয় চোখে অন্ধ হয় এক কোটি পাপে জীব মায়ায় পড়ি রয় মায়ায় পড়ি রয় পাঁচ কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে অপুত্র করবে আট কোটি পাপ করিলে জীবের মাথায় বজ্রাঘাত হবে বজ্রাঘাত হবে কেমন হইবে বল মোদের পাপ বিমোচন পাপ বিমোচন আছে এমন কোন ওষুধ কি পাওয়া যায় যেটা কিনে খেলে পাপ চলে যায় পাওয়া যায় না আছে ওষুধ একটা আছে কেমন হইবে বল মোদের পাপ বিমোচন পাপ বিমোচন উপায় কি নিশি দিশি করো সদাই শ্রীহরি কীর্তন হরি নিশি করো সদাই শ্রীহরি কীর্তন তোমরা নিশি দিশি করো সদাই শ্রীহরি কীর্তন নিশি দিশি করো সদাই শ্রীহরি কীর্তন নিশি দিশি করো সদাই শ্রীহরি কীর্তন প্রভু তুমি আমায় যা দিয়েই বোঝাও না কেন আমি যখন তোমার কাছে চেয়েছি আমি যখন তোমার কাছে এসেছি তোমায় আমাকে দিতেই হবে দাও পাপটা দিয়ে দাও যেই হাতটা বাড়িয়েছে মহাপ্রভু আরও একটু আটকাবার চেষ্টা করছে দেখি আমি আটকাতে পারি কি করে আটকাবো এই হাত ধরে বলছে পাপ তোকে আমি দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলে তোকে একটা বিয়ে করতে হবে সে কি আমি যে শুনেছি বিয়ে করে বাড়িতে বউ আনলে ঠাকুর নাম করা যায় না কে বলেছে কে বলেছে হ্যাঁ ওসব বাজে কথা ওসব বাজে কথা নে কৃষ্ণের সংসার করবি ছাড়িও না চার সব কিছুর আগের দিকে ভগবানকে ডাকবি কেন ভগবানকে স্নান করাবি তারপর তুই ভালো করে তার আগে তুই স্নান করবি ভগবানকে খাওয়াবি তারপর তুই খাবি ভগবানকে ঘুম পাড়াবি তারপর তুই ঘুমাবি দেখবি তোর সংসার সুখে ভরে উঠছে তোর সংসারে কষ্ট নেই তুই গরিব হতে পারিস তুই গরিব হতে পারিস কিন্তু কষ্ট তোর থাকবে না তোর মন সদা আনন্দে থাকবে ভক্তমণ্ডলী মায়েরা এই কথা যেই বলেছে আমি শুরুতেই বলেছিলাম হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর বড়ই মধু যেই জনা কৃষ্ণ ভজে ভাই রে সে বড় চতুর যে জনা কৃষ্ণ ভজে ভাই রে সে বড় চতুর প্রভু বিয়ে আমি করতে পারি একটা শর্ত আছে কি শর্ত আমি যদি বিয়ে করতে হয় মেয়েটা তোমায় দেখে দিতে হবে উল্টে গিট দিয়ে দিই ভগবান বলে সর্বনাশ করে আমার বিয়ের জন্য আমার মেয়ে তো মা দেখেছিল আমি আবার তোর বিয়ের জন্য হ্যাঁ তাহলে হলো নি তুমি যদি মেয়ে না দেখো তাহলে হলো নি এই যে কাজ করলাম আর বিয়ে হবে না এখন তো ফেসবুক এসেছে একজনের মা মরে গেছে ও ফেসবুকে ছবি দিয়েছে মায়ের ছবি দিয়ে তার উপরে লিখে দিয়েছে আজকে আমার মা ইহজগতের মায়া কাটিয়ে চলে গেছে বুঝেছেন আর ওই ফেসবুকে বুড়ো আঙুল থাকে না বুড়ো আঙুল বুড়ো আঙুল মানে কি ওকে লাইক করা বলে লাইক পছন্দ করা আর আগেকার দিনের লোক বলে কাঁচকলা
ওর মা মরে গেছে আর লোকে ওই ছবিতে লাইক করছে, মানে তোর মা মরে গেছে আমার খুব পছন্দ হয়েছে, আরো আগে মরে যাওয়া উচিত ছিল। মানুষের কি দিন এলো একবার চিন্তা করুন তো। হাতে কটা আঙুল আছে? পাঁচটা আঙুল। এটা কি বৃদ্ধাঙ্গুল? এটা এটা কি বলে? এটা এটা কি বলে? এটা এটা তর্জনী, তর্জনী। এইটাকে বলে তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা, তাই তো? আচ্ছা, আমি যখন মায়ের পেট থেকে জন্ম হয়েছিলাম এই আঙুলটা কি পরে হয়েছিল? হয়নি তো, একসঙ্গে তো হয়েছে। এই আঙুলটার নাম বুড়ো আঙুল কেন? এই আঙুলটার নাম বুড়ো আঙুল হবে কেন? এটা কচি আঙুল, একসঙ্গে হয়েছে দিদি। এর নাম বৃদ্ধাঙ্গুলি কেন হবে? বলছে এটা বুড়ো, বুড়োকে বলে সংসারের মাথা যে, ঠিক সেই তো বুড়ো। এই হাতটা হচ্ছে সংসার, এইটা হচ্ছে মাথা। এই আঙুলটা না থাকলে এই চারটি আঙুলের কোনো দাম নাই, তাই এটা দামি আঙুল বলে বুড়ো আঙুল। যার জন্য একালব্যর কাছে গিয়ে দ্রোণাচার্য বলেছিল বুড়ো আঙুলটা কেটে গুরু দক্ষিণা দিয়ে দাও। দ্রোণাচার্য জানতো এই আঙুলটা কেটে দিলে একালব্য কোনোদিন তীর চালাতে পারবে না, আর আমার অর্জুনই শ্রেষ্ঠ বীর হই। ভক্তমণ্ডলী মায়েরা যেই একথা বলেছে মেয়েটা তোমায় দেখে দিতে হবে। শিবাসঙ্গনে প্রত্যেক দিন একটি মেয়ে আসতো, সারা রাত্রি শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে পরের দিন সকালবেলা শিবাসঙ্গনটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিত। সেই মেয়েটির নাম ছিল পদ্মাবতী। মহাপ্রভু সেই মেয়েটির সঙ্গেই বাসুদেব দত্তের চার হাতে এক করে দিল, বিয়ে হলো। শুভদিন শুভক্ষণ ফুলশয্যার ঘরে গিয়ে বসেছে বাসুদেব দত্ত পদ্মাবতী। ফুলশয্যার ঘরে গিয়ে বসে বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, পদ্মা তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, আমায় দেবে? পদ্মাবতী বলছে, বলো তোমার কী চাই। বাসুদেব দত্ত বলছে, আমি প্রত্যেক দিন সন্ধেবেলা শিবাসঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে হরিনাম করে আসবো, তুমি কিন্তু আমায় বাধা দিও না। পদ্মাবতী বলছে, স্বামীকে কীর্তন করতে যেতে যে স্ত্রী বাধা দেয় তার মতো বোকা দুনিয়ায় দ্বিতীয়টা নাই। কেন জানো? বলে একা একা পরীক্ষায় কোনোদিন 100 পাওয়া যায় না। তুমি কীর্তন করবে, 50 হয়ে গেল, আমি ঘরে থাকবো, তুমি সকালে এসে আমায় বলবে, আমি শুনবো। নববিধা ভক্তি প্রথমে আছে শ্রবণং, তারপরে আছে কীর্তন। আমি শুনে 50, তুমি বলে 50, 100, দুজনে মিলে তার চরণে ঠাই পাবো। এই না হলে বউ, আর আমাদের ঘরে তো বউ না, সমুদ্রের ঢেউ, পুরো সংসার একবারে এক করে দিচ্ছে। হ্যাঁ, মায়েরা আমার কাছে কেঁদে কেঁদে বলে আমার ছেলেটা কত ভালো ছিল, আমি যা বলতাম শুনতো, আমার কথায় উঠতো আর বসতো, আর যেই বৌমায় নিয়েছি বৌমার কথায় চলে, আমার কথা শোনে না। আমি অনেক ভেবে চিনতে মাথা থেকে একটা উপায় বের করেছি, কি জানেন তো? আমি মায়েদেরকে গিয়ে বলছি, শোনো মা, তুমি যখন তোমার ছেলেকে কোনো কথা বলো তোমার ছেলে কি করে? বলে আমার ছেলে বসে বসে শোনে। বলে হ্যাঁ, মনে রেখো মা, তোমার বৌমা যখন তোমার ছেলেকে কোনো উপদেশ দেয় তখন কি তোমার ছেলে বসে বসে শোনে? বলে না। কখন দেয়? বলে রাত্রে ঘুমোতে গিয়ে, তাই তো? বালিশে একটা মাথা দিয়ে রাখে, কানটা বন্ধ, একটা কান খোলা আছে, বৌমা তো সামনে বসে আছে। উপদেশ দিল, কান বন্ধ আছে, এ কান দিয়ে যা ঢুকলো সোজা ভেতরে চলে গেল। মাথা একবারে ধোলাই করে দিল, তুমি যখন বলছিলে তোমার সামনে তোমার ছেলে ছিল, এ কান দিয়ে শুনেছে, কান দিয়ে বের করে। ও মা তখন বলছে, বাবা তাহলে কি করবো? আমি পরের বার থেকে যখন ছেলেকে কোনো কথা বলবে একটা কানে তুলো দিয়ে দিও, আর বেরোবে না, ভিতরে চলে। ভক্তমণ্ডলী মায়েরা, বাসুদেব দত্ত প্রত্যেক দিন যায় আর ফিরে আসে, যায় আর ফিরে আসে। আজকে বাসুদেব দত্ত 4 দিন হলো চলে গেছে, ফিরে আসেনি। পদ্মাবতীর মনে চিন্তা, আমার স্বামী কোথায় গেল? 5 দিনের দিন সকালবেলা বাসুদেব দত্ত বাড়ির দরজায় দাঁড়িয়ে ডাকছে, পদ্মা, পদ্মা, দরজা খোলো। পদ্মাবতী ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে, চমকে উঠল, আরে এ তো আমার স্বামী নয়, এ লোকটা যেমন গিয়েছিল তেমন তো আসেনি। এই যে স্বামী, তুমি 4 দিন ধরে কোথায় ছিলে গো? জয়গৌর। হ্যাঁ, জয়গৌর বলছে কেন? আরে 4 দিন ধরে কি খেয়েছো জয়গৌর? 4 দিন ধরে কোথায় ঘুমিয়েছো জয়গৌর?
যা কথা বলছি জয়গৌর বলছে, পদ্মাবতী মনে মনে ভাবছে আমি বুঝে নিয়েছি। কি বুঝেছি জানো, আমার স্বামী যখন বাড়ি ফিরে আসছিল না, ওই গৌর নামে কেউ মরে গেছে, ওই মরার পাশ দিয়ে এসেছে, আর ওই ভূত আমার স্বামীর ঘাড়ে বসেছে। ওই জন্য যা বলছি সব গৌর গৌর বলছে। আর ভূত ছাড়াতে কি লাগে মায়েরা জানে, ঝেঁটা আর জুতো, চামড়ার জুতো। এমনি হলে হবে না, আমার স্বামীরও ভূতটা ছাড়িয়ে দিতে হবে। ও স্বামী তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে খাটে শুয়েছে, আর পদ্মাবতী গিয়ে স্বামীর পায়ের কাছে বসে বলছে, ভ্রমণে তো ভয় যাচ্ছে যদি ঘাড়ে চেপে বসে, বলছে ও স্বামী তুমি চার দিন ধরে কোথায় ছিলে গো, আর কি দেখে এলে? ওই যে শিবাসঙ্গনে যে ছিলে, আমার প্রভুকে কি দেখলে? বলে জানো পদ্মা, আমি তো ওই জন্য আসতে পারিনি, চার দিন ধরে দেখলাম আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর একই দেহে রাম, একই দেহে কৃষ্ণ, একই দেহে সব। আমার গৌরকে আমি দেখেছি, চার দিন ধরে দেখেছি, আমি সেই কথাটা তোমার সামনে বলছি, তুমি মন দিয়ে শুনবে। কিন্তু ওই শুনে ওই বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, আমি দেখেছি কৃষ্ণ কেশব কেশব, মধুমাখা হেনা হরি না, বড় সুধা মাখা হেনা কৃষ্ণ অনুধ্বনি হরি হরি সব কৃষ্ণ কেশব মধুমাখা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা শুভামা খা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা কৃষ্ণ কাবলে শুভামা খা কৃষ্ণ জপরে 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 রসনা আস্তে, রসনা মানে হচ্ছে জীব। জপরে 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 তিনবার বলছি, নিজের জীবকে বলছি তিনবার জপ করবে। প্রথমবার বলবে কেন? একবার বলবে নিজের জন্য, একবার বলবে যে বলতে পারে না তার জন্য, আরেকবার বলবে যে বলতে পারে কিন্তু বলে না তার জন্য। জপরে 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 রসনা ভক্তমণ্ডলী মায়েরা সভ্য সভাস্থল একবারে উৎসব মুখর প্রাঙ্গণ লক্ষ্য করুন, আমাদের গানটা যত না ভালো তার থেকে ঠেকাটা অনেক, এই শিকলের ঠেকাটা এইভাবে বাজছে বলে এই গানটা তো শুনবে। যদি এই ঠেকাটা ত্যাড় ম্যাড় করে কতগুলো বাজত গানটা কিন্তু শুনে আপনারা আনন্দ পেতেন না, আর এজন্যই এদের এত দাম। লক্ষ্য করুন, এরা প্রত্যেকে আমার থেকে জ্ঞানীজন এবং প্রত্যেকে আমার থেকে গুণীজন। আমার নিজের বয়স যা হয়েছে তার থেকে এদের কীর্তনের বয়স বেশি, আমার নিজের যা বয়স তার থেকে এরা বেশি দিন কীর্তনে এসেছে। এবারে বুঝে নেন কেন ভালো লোক রাখতে হয়, এজন্যই এরা তো দাম। জপরে জপরে দেখুন একটু
বেশি বাজাবে না, একটু নয়, এক তুলো নয়, যতটুকু প্রয়োজন ওইটুকু বাজাচ্ছি। জপরে রসনা মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, সুধা মাখা কৃষ্ণ নাম রে, এই নাম জপ। পদ্মা শুনছ তো? হ্যাঁ, ভোলো আপনারে এই নাম জপ, ভোলো আপনারে হরি নামে জপ, ভোলো আপনারে দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে, জপরে 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 রসনায়, জপরে 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 রসনায় অবিরত অবিরাম মনম, সুধা মাখা কৃষ্ণ নাম মাধব, মধু মাখা কৃষ্ণ নাম হরি বল, হরি বল, হরি বল। চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে পড়েছে, পদ্মা যেই ডাক দিয়েছে ধীরপিড় করে উঠে পড়েছে। কি গো, তুমি জামাই বলছিলে তুমি মন দিয়ে সব শুনছ, তাহলে ঘুমিয়ে পড়লে? তুমি জানো না ভগবানের নাম শুনতে শুনতে ঘুমোতে নেই? ও স্বামী, আমি ঘুমোইনি, তুমি যা বলছিলে আমি সব শুনেছি। এ কথা যেই বলেছে তখন সঙ্গে সঙ্গে বলছে, তুমি যদি সব শুনেই থাকো, যদি ঘুমিয়ে নাই পড়ো, তাহলে আমায় বলো আমি এতক্ষণ ধরে কি বলছি। শুনতেছিল যদি তাহলে বল। যেই বলেছে কি বলছিলাম, অমনি পদ্মাবতী হাত জোড়ো করে স্বামীর সামনে দাঁড়িয়ে বলছে, আমি তোমার কাছে অন্য কিছু চাই না, কি চাই? তোমার মুখের কথা শুনে, তোমার মুখের নাম শুনে
আমি কার কথা শুনে তোমার কাছে যা চাই হাত জোড় করে চাই তুমি আমায় দিয়ে দাও কি চাই যেন গৌরে নে দিও গো স্বামী গৌরে নে দাও গৌরে নে দিও গো স্বামী গৌরে নে দাও আমায় গৌর এনে দাও স্বামী গৌরে নে দাও আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে ইউটিউবে সার্চ করুন জয় মহাপ্রভু কীর্তন জগৎ বলে নকল হইতে সাবধান।